তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে ফরাসি বিপ্লবের প্রচলিত ভাবধারাকে তিনি কতটা রক্ষা করেছিলেন, কতটা তিনি ধ্বংস করেছিলেন, সেক্ষেত্রে আমাদের কাছে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে যে ফরাসি বিপ্লবের আদর্শ সবসময় নেপোলিয়নের পক্ষে মেনে চলা সম্ভবপর হয়নি। তার যেই পরস্পর বিরোধী দুটো উক্তি, আই অ্যাম দ্য রেভলিউশনস অ্যান্ড আই ডিস্ট্রয় দ্য রেভলিউশনস, যদি একটি নির্মোহ পর্যালোচনা করা যায় তাহলে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে ওঠে যে একদিকে তিনি বিপ্লবের সন্তান, কারণ তিনি বিপ্লবের বিভিন্ন ভাবধারাগুলোকে রক্ষা করছেন, পুরাতনতন্ত্রকে তিনি পুনরায় পুরাতনতন্ত্রের বিরুদ্ধেই তিনি পুরাতনতন্ত্রের বিভিন্ন যে কার্যাবলীগুলো ছিল সেগুলো তিনি অনেকটাই দূরে সরিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে তিনি বিপ্লবকে বা বিপ্লবী ভাবধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতাপ্রিয়তা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নেপোলিয়নের এই বিপ্লবী ভাবধারাকে আঘাতপ্রাপ্ত করছে, তিনি আদর্শগুলোকে মেনে চলছেন না। বিপ্লবের গতি রুদ্ধ করে তিনি পুনরায় ঝুঁকেছিলেন পুরাতনতন্ত্রের প্রতি। তাই বলা যায় নেপোলিয়নের পরস্পর বিরোধী দুটি উক্তির মধ্যে, অর্থাৎ আই অ্যাম দ্য রেভলিউশনস এবং আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন, একটা অন্তর্নিহিত সত্যতা রয়েছে।